প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায় অর্থাৎ পরিবেশের সংকট ও সংরক্ষণ অংশ থেকে একটি বিশেষ টপিক বনভূমির খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা নিশ্চয়ই কোনো বনাঞ্চলে বেড়াতে গিয়ে অথবা তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত টুকরো টুকরো বনভূমি রয়েছে সেখানে বেড়াতে গিয়ে দেখে থাকবে যে একটি গিরগিটি একটা প্রজাপতিকে ধরে খাচ্ছে, একটা ব্যাঙকে একটা সাপ ধরে খাচ্ছে, কখনো দেখে থাকবে একটা গঙ্গা ফড়িংকে একটা ব্যাং ধরে খাচ্ছে, কখনো দেখে থাকবে একটা পেঁচা একটা ইঁদুরকে শিকার করছে, কখনো দেখবে একটা কাক এসে একটা ইঁদুরকে শিকার করছে, কখনো দেখবে একটা ছাগল কিছু ঘাস খাচ্ছে, কখনো দেখবে গরু লতা পাতা সব ছিঁড়ে খাচ্ছে। তো এইগুলো আমরা দেখতে থাকি, আমাদের আশেপাশে দেখা যায়। দেখো, আমাদের বড় অবাক লাগে এই পৃথিবীতে যে এত প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, তাদের খাদ্যের রীতিনীতি, তারা কী ধরনের খাবার খায়, কীভাবে থাকে, কীরকম বাসস্থান পছন্দ করে, এগুলো যদি ভাবতে থাকি তাহলে এদের মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা দেখা যায়, যা আমরা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নামে জানি। দেখো, এই খাদ্য খাতক সম্পর্কের ভিত্তিতে কে কাকে খাচ্ছে, কে কাকে খাবে, আমরা যদি এটা দেখতে থাকি তাহলে দেখা যায় একটা বনভূমিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে আমরা যদি কতগুলো সরলরৈখিক গঠন শৃঙ্খলাকারে লিখতে চাই তাহলে যা আমরা পাবো সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। অর্থাৎ বনভূমিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল গঠিত হয় তাকেই আমরা বলি ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল মূলত দু ধরনের হয়ে থাকে, গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল, আর একটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল অর্থাৎ কর্কট খাদ্য শৃঙ্খল। দেখো, আজকে আমাদের যেটা আলোচনার বিষয় বনভূমির খাদ্য শৃঙ্খল, যা কিন্তু মূলত চারণভূমির খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে। অর্থাৎ বনভূমির খাদ্য শৃঙ্খল হচ্ছে গ্রেজিং টাইপ অফ ফুড চেন। দেখো, আমরা বনভূমিতে যে সমস্ত উদ্ভিদদের দেখে থাকি, সমস্ত সবুজ সজীব উদ্ভিদকেই আমরা বলি সবজী বা উৎপাদক জীব। বনভূমির যারা সবুজ উদ্ভিদ, যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, তাদেরকে আমরা বলি উৎপাদক জীব। আর এই উৎপাদক জীবগুলিকে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে খাদ্য হিসেবে গ্রহণ করে যে সমস্ত প্রাণীরা বেঁচে থাকে তাদেরকে আমরা বলি খাদক জীব। অর্থাৎ খাদক জীবরা হচ্ছে যারা পরভোজী প্রাণী। আমরা জঙ্গলে যদি দেখি বা বনভূমিতে দেখি, সেখানে ব্যাং পাবো, সাপ পাবো, খরগোশ পাবো, নেকড়ে পাবো, বাঘ পাবো, সিংহ পাবো, হাতি পাবো, এরা বুনো গাধা পাবো, নীল গাই পাবো, এরা সবই হচ্ছে পরভোজী প্রাণী, তাই এদেরকে আমরা বলবো খাদক জীব। কিন্তু জেনে রাখো, বনভূমির মাটিতে অর্থাৎ বনভূমির মাটির মধ্যে থাকে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব। তারা ছত্রাক হতে পারে, তারা অ্যাক্টিনোমাইসিটিস ধরনের ছত্রাক হতে পারে, তারা ব্যাকটেরিয়া হতে পারে, তারা নেমাটোড হতে পারে, যারা কিনা মৃত উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ মাটিতে পড়লে তাদের দেহাবশেষকে শঠন প্রক্রিয়ায় আলাদা করে বিয়োজন ঘটিয়ে তাদের কিন্তু খাদ্য হিসেবে তারা খাদ্য গ্রহণ করে এবং তাদের মাটিতে মিশিয়ে দেয়, এদেরকে বিয়োজক বলা হয়। তো যাই হোক, এই প্রসঙ্গে আমরা পরের একটি ভিডিও ক্লাসে আসব। তো আমরা বনভূমির খাদ্য শৃঙ্খলে বলতে পারি যে বনভূমির খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে উৎপাদক জীব অর্থাৎ সবুজ উদ্ভিদদের দিক এবং শেষ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদ্য। যেমন একটা খুব সহজ উদাহরণের মাধ্যমে যদি আমরা বলতে থাকি, দেখো বনভূমির একদম নিচের অংশে হার্ড লেয়ার যেটাকে আমরা বলি অর্থাৎ বিরুদ্ধ স্তর, সেখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং ছোটোখাটো লতা পাতা থাকে এবং এই সমস্ত ঘাসদের থেকে খাদ্যরস নিয়ে বেঁচে থাকে নির্ভর করে তারা হচ্ছে ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং। তোমরা সবুজ রঙের ঘাস ফড়িং দেখেছো, তাহলে এরা ঘাসের
পাতার রস খেয়ে বেঁচে থাকে। তাহলে ইরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, কারণ ইরা ঘাসকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার তোমরা জানো যে ঘাস ফড়িংকে খায় আমাদের ব্যাং, গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ব্যাং। তাহলে ব্যাং হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক, কারণ সে প্রথম শ্রেণীর খাদক গঙ্গা ফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার তোমরা জানো যে ব্যাংকে খায় সাপ, তাহলে সাপ হচ্ছে এখানে তৃতীয় শ্রেণীর খাদক, কারণ সে এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার তোমরা জানো যে সাপকে খায় ময়ূর, তাহলে ময়ূর এখানে চতুর্থ শ্রেণীর খাদক, কারণ সে তৃতীয় শ্রেণীর খাদক সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। আবার ময়ূরকে খাচ্ছে বাঘ, তাহলে বাঘ এখানে সর্বোচ্চ শ্রেণীর খাদক, কারণ সে এখানে চতুর্থ শ্রেণীর খাদক আমাদের ময়ূরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। সুতরাং এইভাবে আমরা যদি একটি সরলরৈখিক লাইনের বা শৃঙ্খলের মাধ্যমে খাদ্য খাদক সম্পর্ককে ভিত্তিতে বনভূমির বিভিন্ন প্রজাতির উৎপাদক এবং খাদক জীবদের একটা সরলরৈখিক শৃঙ্খলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাকেই আমরা বলবো বনভূমির খাদ্য শৃঙ্খল। কিন্তু তোমরা জেনে রাখো যে খাদ্য শৃঙ্খল কনসেপ্টটা এখন পুরোপুরি ঠিক নয়। কেন না, যখনই খাদ্য শৃঙ্খলের কথা আসছে তখনই যেন ঠিক হয়ে যাচ্ছে যে, যেমন যে খাদ্য শৃঙ্খলটাই আমরা আগে বলছিলাম যে গঙ্গা ফড়িংকে আমাদের খাবে ব্যাং, ব্যাংকে খাবে সাপ। এবার তোমরা ভেবে বলো তো, জঙ্গলে বা বনভূমিতে গঙ্গা ফড়িংকে কোনো পাখি খেতে পারে না? শালিক পাখি খেতে পারে না, ময়না খেতে পারে না, অন্য কোনো পাখিরাও তো খেতে পারে। তাহলে সবসময় যে গঙ্গা ফড়িং বা ঘাস ফড়িংকে ব্যাংই খাবে এমন কোনো কথা নেই। আবার তোমরা দেখো যে পাখিরা খাচ্ছে, যদি আমরা ব্যাং দেখি, ব্যাংকে সবসময় সাপ খাবে এরকম নাও হতে পারে, সাপকে সবসময় ময়ূর খাবে নাও হতে পারে, অন্য কোনো প্রাণী খেতে পারে। সুতরাং দেখা যায় যে খাদ্য শৃঙ্খল ধারণাটা এখন পুরোপুরি ঠিক নয়, আংশিক ঠিক। সেই জন্য কোনো একটি অঞ্চলে, যেমন ধরো বনভূমির কথা এখানে বলছিলাম, তো বনভূমিতে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীরা রয়েছে কে কাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যদি আমরা এটা দেখাতে চাই তাহলে সেটা আর ওই রকম সরলরৈখিক গঠন থাকে না, সেটা একটা জালের মতো হয়ে যায়, যা খাদ্য জাল বা ফুড ওয়েব নামেই পরিচিত। এখন বিজ্ঞানীরা অনেকেই মনে করেন যে ফুড চেন বা খাদ্য শৃঙ্খল ধারণার থেকে খাদ্য জাল বা ফুড ওয়েবের ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত। যাই হোক, আজকে আমরা বনভূমির খাদ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করলাম, আজ এই পর্যন্তই।